নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্লীলতাহানি ছাত্রীর, ক্যাম্পাসে পুলিশের লাঠিপেটা, উত্তাল করিমগঞ্জ কলেজ। চুলাই মদের বিরুদ্ধে সচেতনতা অভিযান, প্রদর্শিত তথ্যচিত্র। ডিএসসি নির্বাচনে জিএস পদে বিজেন্দ্র, মনোনয়ন প্রত্যাহারের আশঙ্কা ওড়ালেন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে করিমগঞ্জ কলেজে। ঘটনাটি ঘটে শুক্রবার। এদিন কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির বিষয়টি প্রকাশ্যে আসার পর উত্তেজিত হয়ে ওঠে ছাত্ররা। তারা অভিযুক্ত প্রবক্তা পার্থসারথী দাসের উপর হামলে পড়ে, তাকে কলেজ থেকে বহিষ্কারের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ ডেকে পাঠান পুলিশ। এতে আগুনে ঘৃতাহুতি হয়, খেপে ওঠে ছাত্ররা। তারা পুলিশকে কলেজ গেটের ভেতর যেতে বারণ করে, কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেতরে যেতে ছাত্রদের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায় ছাত্রদের দিকে, মাটিতে ফেলে মারতে মারতে নিয়ে যায় এক ছাত্রকে। এতে পরিস্থিতি বিগড়ে যায়, ছাত্ররা ফুঁসে ওঠে পুলিশের বিরুদ্ধে, তারা পাল্টা তেড়ে যায় পুলিশের দিকে। পরে ঘটনাস্থলে ছুটে যান সার্কেল অফিসার রাকেশ ডেকা এবং এডিশনাল এসপি দেবজিৎ নাথ। তারা ছাত্রদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ছাত্ররা অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে বরখাস্তের দাবি জানানোর পাশাপাশি বলেছে, ন্যায় বিচার না পাওয়া অবধি তাদের আন্দোলন চলবে। ছাত্র, আজকে আমাদের কলেজে একজন অধ্যাপকের দ্বারা একজন মেয়েকে কথা জানার পর কলেজের ছাত্রদের মাথা গরম হয়ে যে উত্তেজিত পরিস্থিতি দেখাবে, তার জন্য উপর উইথ ইউনিফর্ম থাকা সত্ত্বেও ওরা এটা করে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এর আন্দোলন চলছে, চলবে। এবং আমাদের এই কলেজের যে অধ্যাপক, ওনার যদি চাকরি শেষ না হয় তবে আমরা এই আন্দোলন বন্ধ করব। প্রিন্সিপাল কোন পারমিশন এনেছেন এটা ওনার ব্যাপার। পুলিশ প্রশাসন কলেজের অধ্যক্ষের সামনে আমাদের কলেজের ছাত্রদের উপর হাত তুলেছে, তার পরিপ্রেক্ষিতে প্রিন্সিপাল স্যার কোনো কিছু ফিডব্যাক আমাদের দেননি। যত সময় পর্যন্ত তার আমরা সঠিক উত্তর পাবো না এবং জাস্টিস পাবো না, তার আন্দোলন চলতে থাকবে। এদিকে পুলিশের লাঠি পেটায় আহত ছাত্র সংবাদ মাধ্যমের কাছে ঘটনা নিয়ে অভিযোগ করে। পুলিশ প্রশাসন মধুরা কুয়ারিতে অবৈধভাবে স্থানীয় লোকদের বসানো গেট গুড়িয়ে দেয়, কিন্তু প্রশাসনের এই পদক্ষেপকে পাত্তা না দিয়ে স্থানীয় উপজাতি সম্প্রদায়ের মানুষ ফের গেট বসিয়ে সড়কেই অবরোধ গড়ে তোলেন। তারা থাপাবস্তি এলাকায় পাথর সংগ্রহ করতে যাওয়া লরিগুলো আটকে ফেলে দেন পাথর। তাদের অভিযোগ, লরি চলাচলের ফলে নষ্ট হচ্ছে রাস্তা।
কোয়ারি বন্ধ করে না আমরা, এগুলো আসল আমরা রাস্তার ব্যবস্থা লাগে, রাস্তা খারাপ, পয়সা পয়সা স্কুল যাওয়ার কত দিগদারি পাই, রাস্তাটাও ছুটো মুটো রাস্তা, গাড়ি তো বেজান দে উবাই দাঁড়াইতো নি না বাগিয়া যাইতো, ব্যবস্থা করতে লাগবো। এর আগে গাড়ি চলছিল না নি রাস্তা? আগে চলিয়ে ছাড়াও কিতা কইতাম, এখন আস্তে আস্তে দেখছে এটা বেজান দিগদারি, আর এখন সবাই ডুমদম দান খাটার সময় আইসি। এদিকে অবরোধের ফলে আটকে পড়ে বেশ কিছু ট্রিপার, পরে ট্রিপারের চালক সহকারীরা খবর পাঠান পুলিশে, ঘটনাস্থলে ছুটে যান সার্কেল অফিসার কুলদীপ হাজরিকা সহ পুলিশ বাহিনী। তারা কথা বলেন উপজাতি সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে, এটা যে সরকারের রাস্তা তা বোঝানোর চেষ্টা করেন তাদের। এরকম নিজে আইনটা হাতে লয় না কেউ, বুঝছেন না কথাটা, আইন তো নিজে হাতে লব নাকি, ম্যাডামক জানাবো লাগিব নয় কিবা আছে, ম্যাডামক এটা জানাই দিও আপনি। অন্যদিকে ট্রিপার চালক এবং মালিকদের অভিযোগ, টাকার প্রয়োজন হলে যখন তখন তারা গেট বসিয়ে টাকার জন্য চাপ সৃষ্টি করে। তারা এখানে রাস্তার গেট বসিয়ে 100 টাকা করে লয়, জানি না তারা স্বার্থের বিনিময়ে যে সময় আঘাত পড়ে তারা তখন এই মেহলুক দিয়ে রাস্তা বন্ধ করায়। এটা আপনার তারা প্রত্যেকটা জিগান গাড়ি আলাইন ধরে, গত বছর রাস্তা বা গাড়ি চলছে, এই বছর রাস্তা বা গাড়ি চলছে, আপনাদের রাস্তা দেখুন গাড়ি চলা কি না চলা, আর যে সময় তারা পয়সাটা পাইতো না তখন গিয়ে তারা কীতা করবো, আমরা স্কুল যাবার বাচ্চারা আরো সুবিধা চলাবে, তখন তোমরা রাস্তাটা দিলে, এখন এটা জব কার্ডের রাস্তা, রাস্তা হয়েছে সরকারি অভিযানের রাস্তাটা বনছে। এদিকে শেষ খবরে জানা গেছে সার্কেল অফিসার কুলদীপ হাজরিকা উপজাতি সম্প্রদায়ের মহিলাদের রাস্তা অবরোধ বেআইনি বলে জানান, তিনি উভয় পক্ষকে রবিবারের মধ্যে বিষয়টি আপোষ রক্ষা করে নিতেও আহ্বান জানিয়েছেন। চুলাই মদ্যপানের কুপ্রভাব নিয়ে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতা অভিযানের আয়োজন করা হয়। কাছাড় জেলা আবগারি বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত ওই সভায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পরে চুলাই মদ্যপানের কুপ্রভাবের কথা জানান দিতে আয়োজন করা হয় একটি স্টেজ শো। ওই স্টেজ শোর মাধ্যমে আমজনতার মধ্যে সচেতনতা জাগানোর প্রয়াস নেওয়া হয়। আর সঙ্গে সঙ্গে মেয়েও করবে যেতে আসছে স্কুলে দিতে লাগতো, গ্রামে দেখছি বহুত মানুষের মদ বিক্রি করা আসতো, তারপর আমিও ভাবলাম ঘরে সাজা নেওয়া বেশি মানুষ কয়েকজনে আমার জিগে দিত তুমি সাজখানে। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, তদন্তে দেখা গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে মদ্যপানে মৃত্যুর কারণই হচ্ছে চুলাই পান, বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জন্যই চুলাই মদ ক্ষতিকারক। এখানে বলা হয়েছে যে চুলাই আমাদের আমাদের ছোট্ট এখানে যে প্রজেক্টরের মাধ্যমে আমরা দেখি ছোট্ট কাহিনী হতে পারে, বিভিন্ন আন্দোলনকে বলেছে যারা বানাচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত, যারা খাচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত, তাদের উপর যারা নির্ভরশীল তারা আরো ক্ষতিগ্রস্ত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত জেলা শাসক লয়া মাদ্দুরী বক্তব্য রাখতে গিয়ে জানান, চুলাই মদের রমরমা সাধারণত বাগান এলাকায় বেশি লক্ষ্য করা যাচ্ছে, এর ক্ষতিকারক প্রভাব থেকে মদ্যপদের রক্ষা করতে বাগান মালিকের পাশাপাশি আমজনতাকেও এগিয়ে আসতে হবে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুধু এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে অর্গানাইজ করারে থাকতে হবে না, এখানে রাইজে পাবলিকের পার্টিসিপেশন থাকতে হবে, টি গার্ডেন্স ভিতরে এই কারোবার বন্ধ করার জন্য টি গার্ডেন ম্যানেজমেন্টের রোল খুবই জরুরি, টি গার্ডেন ম্যানেজমেন্ট যখন এই ইনিশিয়েটিভ নিয়ে ডেফিনেটলি ওয়ার্কার্স হেলথ ওয়ার্কার্স ইকোনমিক কন্ডিশন ইম্প্রুভ হবে, আর উনারা প্রোডাক্টিভিটি ইনক্রিজ হবে, ওভারঅল টি গার্ডেন হেলথ ইনক্রিজ হওয়ার জন্য এটা সাহায্য করে বলে আমি বিশ্বাস করি। করিমগঞ্জে তীব্র পানীয় জল সংকটের বিরুদ্ধে এবার পথে নামলো সিপিআই,
শুক্রবার বাম দলের করিমগঞ্জ জেলা শাখার নেতারা তীব্র এই জল সংকটের জন্য রাজ্যের বিজেপি সরকারকে দায়ী করে তুমুল স্লোগান তোলেন। এদিন দলীয় মহিলা সমর্থকরা খালি কলস সামনে রেখে পিএইচই কার্যালয়ের সামনে এক ধর্ণা কর্মসূচি পালন করেন। পরে বাম নেতা চন্দন চক্রবর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বলেন, তারা তীব্র জল সংকটে ভুগছেন, এটাও কি সরকারকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে? এই জলের জন্য হাহাকার তৈরি হয়েছে, আর সরকারকে যে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে জল নেই, আমাদের নিত্য প্রয়োজনীয় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার কথা, সেইটুকুনো সরকারকার থেকে যেটা প্রত্যাশা করাও বোধ হয় সাধারণ মানুষের, এটা চিন্তার বাইরে। আমরা বিষাক্ত জল পান করছি, আমরা বিষাক্ত জলের জন্য টাকা পয়সা দেই না, বেটারমেন্ট ট্যাক্স দেওয়া হয় বিষাক্ত জলের জন্য নয়, বিশুদ্ধ পানীয় জলের জন্য। তো এমত অবস্থায় চলতে পারে না। আজকে আমি জানি আস্থা আসামে এই অবস্থা চলছে, কিছুটা শিলচরের অবস্থা কিছুদিন আগে খুবই খারাপ ছিল, কিন্তু এখন শিলচর জল পাচ্ছে। তো আমরা প্রত্যাশা করেছিলাম সরকারের কাছে সর্বানন্দ সবার আনন্দ, কিন্তু জনগণের সাথে প্রতারণা করেছে এই বিজেপি সরকার। এই বিজেপি সরকার জনগণের সাথে প্রতারণা করেছে, মানুষকে বিষাক্ত পানীয় জল খাই। এদিকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফে বিভাগীয় বাস্তুকার জানিয়েছেন, পুরসভাকে দায়িত্ব নিতে হবে। কেমিক্যালের সরবরাহ কম থাকায় এখন থেকে দুবেলার পরিবর্তে তারা একবেলা জল সরবরাহ করছেন বলেও জানান তিনি। মিউনিসিপালিটিকে দায়িত্ব নিতেই হবে, কারণ এখন গভর্নমেন্ট অন্যরকম প্রসিডিউর যেটাছে, এখন যেখানে বলতেছে তারা সবার গৃহে মানে জলের কানেকশন দিতে হবে, যার ফলে গ্রামে গ্রামে সবার গৃহে জল পৌঁছাতে হলে গ্রামের জলের সরবরাহগুলো আমাকে সুন্দরভাবে চালাতে হবে। হ্যাঁ, সেই দিক দিয়ে দেখছি আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আছি। হ্যাঁ, সরকার যতটুকু পারছেন সাহায্য করছেন। আমরা আগে দুবেলা দিয়েছি, এখন একবেলা আমরা টিউশন নিয়েছি। হ্যাঁ, যেহেতু আমাদের কাছে সীমিত কেমিক্যালস আছে, আমরা মিউনিসিপালিটির কাছে প্রস্তাব রেখেছি, দেখি তারা কী করে, গভর্নমেন্টের কাছে প্রস্তাব রেখেছি। হ্যাঁ, আশা করি একটা সলিউশন হবে, সবাই চেষ্টা করছে। হ্যাঁ, কিছু না কিছু একটা রাস্তা বের। দীর্ঘদিন ধরে প্রচারের আড়ালে থেকে কাজ করে যাচ্ছিল অগ্নিসাক্ষী এনজিও। এ প্রথম প্রচারের আলো এসেছে তপোবন নগরের ওই এনজিওটি। সম্প্রতি এক সংগঠন সভার আয়োজন করে প্রচারে আসেন তারা। ওইদিন সংগঠনের কর্মকর্তারা সংবর্ধনা জানান শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা, বিবেক পোদ্দার সহ আরো অনেককে। এদিন সংবর্ধনা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অসিত দাস জানান, শিক্ষা এবং স্বাস্থ্য নিয়েই নিরলস কাজ করে যাবে তাদের সংগঠন। কিছু যোজনা হাতে নিয়েছি, যেগুলো আমাদের বর্তমান সরকার হাতে নিয়েছে, এই কাজগুলোকে ওনাদের সঙ্গে সঙ্গী হয়ে একটু এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। বিশেষ করে আমরা তিনটি জিনিসের উপরে দায়িত্ব নিয়েছি, যেমন শিক্ষা, সংস্কার এবং স্বাস্থ্য। শিক্ষা নিয়েছি, যতই শিক্ষা নেওয়া হয় যেন মনে হয় আমাদের মধ্যে আরো অবনতি পরিণত হয়েছে, আরো কিছু শেখা, এই যে চেষ্টা ওইটাকে আমরা সম্পূর্ণরূপে পরিপূর্ণ না করতে পারলেও আমরা চেষ্টা করব যেন ওইটাকে একটা বিশেষ স্থানে নিয়ে যাওয়া যায়। স্বাস্থ্য, যেমন আমাদের এখানে বিশেষ বলা থাকে, কেন ক্যারাটে শিখে, কেন জিম সেন্টারে যায়, কেন যোগব্যায়ামে প্রদর্শনী করে, নিজের স্বাস্থ্য রক্ষাকে বাঁচানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যায়। এর মধ্যে আমরা একটা প্রচেষ্টা চালিয়ে যাবো কিছুদিনের মধ্যে, শুরু করতে চলেছি। বিভিন্ন জায়গায় যেগুলো আমরা ইসলামিয়া বলি, ইসলামিয়ার মধ্যে ছোট ছোট রূপে একটা সেন্টার করবো, সেই সেন্টারের মধ্যে ওই জায়গার নবীলিটি যে ছেলেমেয়েরা থাকবে ওদেরকে যোগব্যায়াম এবং প্রাণায়ামের দ্বারা একটা স্বাস্থ্যের দিকে উন্নত প্রকল্প হাতে তুলে দেবো। ডিএসসি নির্বাচনকে ঘিরে এ মুহূর্তে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থিত্ব প্রত্যাশীরা এগিয়ে আসছেন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার কথা খোলসা করলেন এজিএস বিজেন্দ্র প্রসাদ সিং। আগামী 24 নভেম্বর নির্বাচনের দিন ধার্য হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিজেন্দ্র। ডিএসসি নিয়ে তার আন্তরিকতা, কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
আগামী 24 নভেম্বর রবিবার দিন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভার আয়োজন করা হয়েছে। সেই সাধারণ সভায় আমি শ্রী বিজেন্দ্র প্রসাদ সিং, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আপনাদের সঙ্গে আজকে উপস্থিত। তাছাড়া শিলচর জেলা ক্রীড়া সংস্থার দুর্গত আমি অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাটিয়েছি, সেটার এক্সপিরিয়েন্স। শিলচর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে অনেক রকমের সম্বন্ধ বা সম্পর্ক আমার রয়েছে। 1993 থেকে 2003 পর্যন্ত আপনাদের আশীর্বাদে বা ভগবানের আশীর্বাদে সুনামের সঙ্গে শিলচর জেলা দলে খেলেছি ক্রিকেটে। ডিএসসি নির্বাচনে যখন রাজনীতিকদের কমান্ড আসতে শুরু করেছে, ঠিক এ মুহূর্তে তাকে উপরমহল থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে বলা হলে তিনি কি করবেন, প্রশ্নটি লুফে নিয়ে বিজেন্দ্রর জবাব, তিনি নিজের ইচ্ছে এগিয়ে এসেছেন, সরে যেতে হলে নিজেই সরে দাঁড়াবেন, তবে কারো নির্দেশে নয়। আমি সাধারণ সম্পাদক পদে এবং আমি প্রার্থী হওয়ার সময় কাউকে জিজ্ঞেস করি, আমি প্রার্থী উইথড্র করার সময় কাউকে জিজ্ঞেস করি না, সেটা আমার সিদ্ধান্ত। এবং আজকে প্রেস মিট করছি, দুদিন আমাদের সাধারণ নির্বাচন, তিনি আরো বলেন নির্বাচনে তিনি নেমেছেন, তবে ভাগ্য নির্ধারণ করবেন সাধারণ পরিষদের সদস্যরাই। জেলা ক্রীড়া সংস্থার এই সাধারণ সভায় সাধারণ সম্পাদকের পদের ভাগ্য নির্ধারণ করবে শিলচর জেলা ক্রীড়া সংস্থার আমার সম্মানিত সাধারণ পরিষদের সদস্য। আমি বলে দিলাম আমার শেষ কথা, আবার রিপিট করি, শিলচর জেলা ক্রীড়া সংস্থার 24 তারিখের এই সাধারণ সভার যে সাধারণ সম্পাদক পদে আমি যে প্রার্থী হয়েছি, আমার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব দিয়েছি আমার সম্মানিত সদস্য বা ভোটার বলতে পারেন যারা আছে, আমি ওদের উপরে ছাড়লাম। আমি জিতি আমি হারি আমার কোনো লাজ নেই, কারণ হলো আমি একজন নিজে খেলোয়াড়, খেলাতে হার জিত আছে। ওনারা যদি আমাকে যদি জিতিয়ে এই আসনে বসান আমার রেসপন্সিবিলিটি বাড়বে, আর যদি আমি না জিততে পারি আমি ধরে নেব আমার কিছু খামতি আছে, আগামী 2 বছর আমি চেষ্টা করব সেই খামতি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। শ্রীলতাহানি ছাত্রীর ক্যাম্পাসে পুলিশের লাঠিপেটা, উত্তাল করিমগঞ্জ কলেজ। চুলাই মদের বিরুদ্ধে সচেতনতা অভিযান, প্রদর্শিত তথ্যচিত্র। ডিএসসি নির্বাচনে জিএস পদে বিজেন্দ্র, মনোনয়ন প্রত্যাহারের আশঙ্কা ওড়ালেন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।